আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের দূর দূরশিক্ষণ কার্যক্রম শুরু করছি তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি হাতে নাও এবং দুই পৃষ্ঠাটি বের করো বের কাছে সবাই আমরা শিখেছিলাম সালামের আদাব সালাম বিনিময় মানুষের মাঝে কি তৈরি করে বলতে পারো ভালোবাসা তৈরি করে না এই জন্য আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান করতে হবে সালাম দিতে হবে বড়দেরকে ছোটদেরকে সবাইকে সালাম দিলে ভালোবাসা তৈরি হয় সালাম প্রদান করা সুন্নত আর সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব জন্য সালাম দেবো এবং কেউ সালাম দিলে উত্তর দেবো কি বলে সালাম দিতে হয় সালামের শব্দ বলো সবাই একসাথে আবার বলো জোরে বলো আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু মাশাআল্লাহ সহি শুদ্ধ ভাবে সুন্দর করে সালাম দিব ঠিক আছে আজকে আমরা শিখব সালামের লাভ সম্পর্কে একটি হাদিস সালাম দিলে কি লাভ হয় আমরা কেন সালাম দেব এই সম্পর্কে একটি হাদিস আর শিখব হচ্ছে কিভাবে সালাম দিলে কত পাওয়া যায় ঠিক আছে তো চলো শুরু করা যাক তোমরা তোমাদের দুই নং পৃষ্ঠায় দেখো যে লেখা আছে সালামের লাভ হাদীসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন সবাই ধরো আঙ্গুল দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসা ছিলেন এমতাবস্থায় এক ব্যক্তি রসুলের kaas দিয়ে অতিক্রম করলেন এবং বললেন আলাইকুম কি বললেন আলাইকুম শুধু আলাইকুম এটুকু বলছেন তখন তিনি বললেন অর্থাৎ যিনি বসা ছিলেন রসুল সালাহালাম বসা ছিলেন তিনি বললেন রসুল সালাহাম বললেন দশ নেকি আবার খেয়াল করো হজরত আবু হুরা রাহ তালু বর্ণনা করেন রসুল সাল্লাম বসা ছিলেন এমতাবস্থায় এক ব্যক্তি রসুলের কাছ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন আসসালাম আলাইকুম তখন তিনি বললেন দশ নেকি কত নেকি দশ নোমরা রসুল সালিয়া এক স্থানে এক জায়গায় বসা ছিলেন তখন একজন মানুষ অন্য একজন ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের কাছ দিয়ে অতিক্রম করলেন মানে যাইতেছিলেন যাওয়ার সময় রসুল সাল্লামকে দেখে বললে আসসালামু আলাইকুম তখন রসুল সাল্লাম বললেন দশ নেকি অর্থাৎ কত নেকি পাওয়া যায় দশ নেকি কে বলেছেন আমাদের রসুল সাল্লাম বলেছেন আচ্ছা অতপর আরেক ব্যক্তি ধরো সামনে আঙ্গুল দিয়ে ধরো অতপর আরেক ব্যক্তি রসুল সাল আলী আসাল্লাম এর কাছ দিয়ে অতিক্রম করলেন ও বললেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা কি বললেন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা তখন রসুল সাল আলী আসাল্লাম বললেন বিস নেকি কই নাকি বিস নাকি কি বললেন আসসালামু আলাইকুমুল্লাহ বললেন প্রথম ব্যক্তি কি বললেন শুধু আসসালামু আলাইকুম তখন সাল্লাম বললেন দশ নেকি দ্বিতীয় ব্যক্তি অতিক্রম করার কালে বললেন কি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ তখন সাল্লাম বললেন বিশ নেকি প্রথম ব্যক্তি বলছেন শুধু আসসালামু আলাইকুম দ্বিতীয় ব্যক্তি আরো একটু বাড়িয়ে ও ওরহমাতুল্লাহ সহ বললেন তাহলে শুধু বললে নেকি সাথে ও ওরহমাতুল্লাহ বাড়িয়ে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বললে বিশ তো এই দুইটার মধ্যে কোনটা ভালো আসসালামু আলাইকুম এটুক বললে ভালো নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে ভালো আসসালামু আলাইকুম বললে দশ নেকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি তো যেটাতে 20 নেকি হয় সেটা ভালো না আচ্ছা আসসালামু আলাইকুম বলার চাইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বেশি বলা ভালো দেখি সামনে কি আছে

পুরা সালাম সবটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলে সালাম দিলে কত নেকি 30 নেকি শুধু আসসালামু আলাইকুম বললে 10 নেকি আসসালামু আলাইকুম ওয়া বললে 20 নেকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বললে 30 নেকি তাহলে আমরা বুঝতে পারলাম যত বেশি বলা হবে তত বেশি নেকি হচ্ছে পুরস্কার আসসালামু আলাইকুম বলে দশ নাকি মানে দশটা পুরস্কার হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে 20 নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাতু বললে তিরিশ নেকি এই হাদিসটি বর্ণনা করেছেন কোন সাহাবি হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু সাহাবিদের নাম শুনলে বলতে হয় রদি আল্লাহ আনহু রসুল সাল্লামের নাম শুনলে বলতে হয় সাল্লাহ আলহি ও সাহাবি হচ্ছে রসুল সাল্লামের সাথী যারা সাথে ছিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রসুল সালসালামকে দেখেছে ইমান অবস্থায় তাদেরকে বলা হয় সাহাবি সাহাবিদের নাম শুনলে কি বলতে হয় আর রসুলের নাম শুনলে বলতে হয় সালু আলহ্লাম তো রসুলের সাহাবি হজরত আবু হুরাহা রদিউল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেন কি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ বসা ছিলেন মতাবস্থায় এক ব্যক্তি রসুলের কাজ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন আসসালাম আলাইকুম তখন তিনি বললেন দশ নেকি অতঃর আরেক ব্যক্তি রসুল সাল আলিহাল্লাম এর কাজ দিয়ে অতিক্রম করলেন ও বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন রসুল সাল আলী আসসালাম বললেন বিশ নেকি অত আরেক ব্যক্তি অতিক্রম করলেন ও বললেন বারাকাতু তখন রসুল ওয়াসাল্লাম বললেন ত্রিশ নেকি তোমরা কি দেখে দেখে পড়তে পারবা আচ্ছা নিজে নিজে ধরে ধরে একবার পরো দেখি জোরে জোরে সবাই একসাথে পর আচ্ছা চলো দেখি এবার কে কি শিখতে আমি প্রশ্ন করব তোমরা উত্তর দিবে শুধু আসসালাম আলাইকুম বললে কয় নাকি দশ নাকি মাশাল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বললে কয় নাকি বিশ নাকি মাসা এখন আমাকে বলো আসসালাম আলাইকুমুল্লাহ বলে কয় নাকি এখন আমাকে বলো এখানে তো আমরা তিন রকমের সালাম শিখলাম শুধু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার তো এর মধ্যে থেকে তুমি কোনটা পছন্দ করবে তুমি কি বলে সালাম দেবে প্রথম না দ্বিতীয় না শেষের টা হ্যাঁ শেষের টা শেষের কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরাটা বলেই সালাম দেবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে এখন বাড়ির কাজ নাও সালামের লাভ সম্পর্কিত হাদিসটি ভালোভাবে শিখবে হ্যাঁ পরের কালাসে আমি জিজ্ঞাসা করব। সালামের লাভ সম্পর্কিত যে হাদিসটি এতক্ষণ আমরা পড়লাম এটাকে ভালোভাবে শিখবে একেবারে মুখস্ত করে নেবে আর দেখে দেখে সুন্দর করে এক পৃষ্ঠা লিখবে পরের ক্লাসে যাতে আমাকে দেখাইতে পারো ঠিক আছে হ্যাঁ আমাকে দেখাইতে না পারলে তোমাদের কাছে যারা আছে তোমাদের অভিভাবক তোমার আব্বু তাদেরকে দেখাবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু